গুরুতর আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে জাকির। 310 রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনের শুরুর প্রথম বলেই সাউদির বলে আউট হন শরীফুল ইসলাম। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়েছে নিউজিল্যান্ডের। দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনে স্পিনারদের বিরুদ্ধে ভালো শুরু আনলেও সেটা বেশিক্ষণ টেকেনি। দলীয় 36 রানের মাথায় তাইজুলের বলে সুইপ করতে গিয়ে নাইম হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ল্যাথাম। তিনি করেন 21 রান। দ্বিতীয় উইকেট পড়তেও যেন বেশি সময় লাগেনি, তবে এখানে ফিল্ডার শাহাদত হোসেন দীপুর কৃতিত্বটাই একটু বেশি। মিরাজের বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন কনয়ে, তবে সেটি ব্যাটে লেগে ক্যাচ উঠলে সিলি পয়েন্টে থাকা দিফু লাফ দিয়ে সেটি লুফে নেন। যদিও কিপার ও বোলার এরবিডব্লিউর জন্য আবেদন করেছিলেন, তবে দীপুর দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন কনয়ে। 44 রানে 2 উইকেট পড়ার পর দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে আর কোনো উইকেট পড়েনি। তবে এদিন লাঞ্চ বিরতির আগে ঘটে গেছে অপ্রত্যাশিত এক ঘটনা। ব্যাটারের সামনে শর্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার জাকির হাসানের পায়ে বল লেগে গুরুতর আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।